হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ হঠাৎ করে আরসিরে যাব বলে বেরিয়েছি, কিন্তু প্রিপারেশন ছিল না বলে তাই তেমন কিছুই কেনাকাটা ছিল না। এখন যাওয়ার পথে রাস্তায় একটা সুপার মার্কেট পেয়েছি, AMD, সেটা পেছনেই দেখতে পাচ্ছেন। সেখানে থেকে কিছু বাজার করব, ব্রেড, কিছু খাবারের টুকটাক জিনিসপত্র কিনবো, নিয়ে যাব আমরা আরসিওতে। ভীষণ সুন্দর আরসিও, এর আগেও গিয়েছিলাম আমরা। লেকের দুই পাশ দিয়ে পাহাড় দেখা যায় এবং পাহাড়ের মাঝখানে এই লেকটা চলে গিয়েছে। বেশ সুন্দর শান্ত পরিবেশ, এই গরমে তো ভীষণ ভালো লাগে। আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর ওই লেক থেকে একটু দূরেই আল্পস পর্বতমালা দেখা যায়, সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা আরসিএরও চলে আসছি, কিন্তু এখানে এসে এত গ্যাঞ্জাম দেখে, এত লোকজন দেখে খুব বেশি একটা ভালো লাগছে না আমাদের। বেশ অনেক লোকজন এখানে, এর আগে যখন আসছি তখন এখানে খুব বেশি লোক ছিল না, আজ তো ভীষণ লোকজন। ভেবেছিলাম খুব শান্ত পরিবেশ হবে আজকে, কিন্তু এখানে এসে দেখি এত লোকজন যে এখন একটু বিরক্তই লাগছে। খুব বেশি একটা ভালো লাগছে না, তবে প্রতিটির ভেতরে বেশ বেশ গরম, কিন্তু এখানে টেম্পারেচার বেশ লো, বেশ ফ্রেশ ওয়েদার, কিন্তু তারপরে সেই শান্ত ভাবটা এখন আজ আজকে আর নেই। এখানে শান্ত ভাব একদমই নেই, চারপাশে শুধু হই চই, প্রচুর লোকজনের শব্দ হচ্ছে। খুব কাছেই আল্পস পর্বতমালা দেখা যাচ্ছে, চারপাশ ঘিরে আছে, কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর, কিন্তু আজকে শান্ত ভাবটা নেই আর। দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে, এর আগে যখন এসেছি আমরা এখানে এত লোকজন ছিল না। মিঠুদা অনেক ঠান্ডা পানি এখানে, কিন্তু বাচ্চারা এর মধ্যেই গোসল করছে সবাই। বেশ ঠান্ডা পানি এখানে। আমরা দুপুরে এটাই খাবো, পানে আর মর্তাদেল্লা, সাথে আছে ফরমাজ্জো। রিকের ভালো লাগছে না একটুও, ও কি করবে বুঝতে পারছে না। আর একটু দেখে আমরা সবাই খাচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছে। আসার সময় রাস্তায় লেকটা হারিয়ে ফেলেছিলাম, রোডটা ভুল করেছিলাম, সেই জন্য আসতে প্রায় আধা ঘন্টার মতো দেরি হয়ে গেছে এই লেকটা খুঁজে পেতে। কিন্তু মাঝখানে অনেক সুন্দর একটা লেক ছিল, সেখানে যাইনি। এখন মনে হচ্ছে সেখানে গেলেই বেশি ভালো হতো। এখানে এসে এত লোকজন দেখে এখন আমরা বিরক্ত হয়ে গেছি মোটামুটি। একদম লেকের পাশেই আমরা এসে বসেছি, কারণ উপরের দিকে প্রচুর লোকজন বসে আছে, তাই এখানে পাথরের মধ্যেই আমরা বসে খাচ্ছি। এখানেই থাকবো কিছু সময় বসে। কোকের বোতল রাখতে গিয়েছে ওইটা আরেকজনের সাথে, আর একজন পানির বোতল রেখেছে, সেটা দিয়েই কোকের বোতল গুলাই করে রেখেছে। কারণ এখানে দেখে মনে হচ্ছে যে লেকটা শান্ত, কিন্তু পানির স্রোত আছে, স্রোতে ভেসে চলে যায় সব জিনিসই। আমাদের মিঠুদা মাঝে মাঝে খুব হাসির হাসির জোকস বলে, আজকে একটা শুনে দেন মিঠুদা, একটা জোকস শোনা দেন। রিক আর আমি একটু হাঁটবো, ওর ভালো লাগছে না এই জায়গা খুব বেশি, চারপাশটা একটু হেঁটে দেখবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত গাড়ি,
ভাবতেই পারছেন যে কত লোকজন হতে পারে এখানে। বেশ লোকজন এখানে আজকে, আমরা ভাবতে পারিনি যে এত লোকজন এখানে আছে। এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর লোকজন লেকের চারপাশ দিয়ে, এত লোকজন মনে হচ্ছে যে সবাই বিচে চলে আসছে। আমি হাঁটছি, দেখছি চারপাশে। প্রথমে খুব খারাপ লাগছিল, এখন ভালোই লাগছে দেখে সবাই যে যার যার মতো মজা করছে এখানে। ওই দূরে তো দেখা যাচ্ছে সেখানে থেকে অনেকেই উপর থেকে লাফ দিচ্ছে, দেখে ভালোই লাগছে। কিন্তু ভয়ও করছে, ওরা কিভাবে জাম্প করছে বুঝতে পারছি না এত উঁচু থেকে। অনেক লোকজন আজকে, অনেক। এখান থেকে পুরো লেকটাই দেখা যাচ্ছে। না বাবা লাগো, বেশ সুন্দর জায়গা, পাশেই পাহাড়। উপরের থেকে জাম করছে কিন্তু কেউ ভয় পাচ্ছে না একটু। দূরে ওখানে যে যার যার মতো গ্রিল করছে, বারবিকিউ করছে। বিকার আমি ব্রিজের ওখানে যাচ্ছি, দেখবো ব্রিজের থেকে। বেশ সুন্দর বাতাস ছেড়েছে এখন, ফ্রেশ ওয়েদার। ব্রিজের এই পাশেও কিছু লোকজন দেখা যাচ্ছে, ওরা এখানে বসে আছে, এখানেও সেম জাম্প করছে উপর থেকে। এই সাইডটাও বেশ সুন্দর, একটু ছোট লেকের একটা অংশ এখানে, এখানেও অনেকেই জাম্প করছে, চারপাশে অনেকে বসে আছে, যে যার যার মতো বসে আছে রেস্ট করছে। বেশ সুন্দর, প্রথমে তো এসে ভালো লাগেনি, এখন বেশ ভালোই লাগছে। লোকজনের মাঝখানেও বেশ খারাপ লাগছে না আমাদের, ভালোই লাগছে এখানে। এখনো অনেকে আসছে, হয়তো ওরা সন্ধ্যা অবধি থাকবে, আমরা আর ঘন্টা খানিক থেকে চলে যাব। আমি অনেক উপরে উঠে গেছি, একদম উপরে। তাই না বাবা, আমরা অনেক উপরে উঠে আসছি। এদিকে দেখা যাচ্ছে, হয়তো রোদের জন্য আমি ঠিক বুঝতে পারছি না, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে। তুমি আরো উপরে উঠেছো, আর যায় না বাবা।
রিক একদম উপরে উঠে গেছে। নেমে যাও রিক, নেমে যাও বাবা, নেমে যাও। মজার ব্যাপার একটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিছু বিয়াঙ্গুরিয়া, কোকের বোতল, ভিনো, বিয়ার সবই আছে এখানে। এগুলো সব ঠান্ডা করতে দিয়েছে, পানিটা এত ঠান্ডা যে এগুলো আধা ঘন্টা থাকলেই সব ঠান্ডা হয়ে যাবে। রিক আর রিকের বাবা ট্রাই করছে পানির মধ্যে পাথর ছোড়ার, ব্যাঙের মতো লাফ দেয় সেটা ট্রাই করছে, কিন্তু ওদের হচ্ছে না, রিক তো পারেই না, কিন্তু চেষ্টা করছে, একবারও হয়নি এখনো। রিকের বাবা পেরেছে, রিকের বাবারটা হয়েছে। রিকও ট্রাই করছে, ঠান্ডা লাগে? হ্যাঁ রিক, আমরা লাগোক থেকে এখন বাসার দিকে ফিরছি। ফেরার পথে একটা বাড়ি ঢুকেছি, বাড়ির সবাই কাফে খাচ্ছি, এছাড়া কাফে খাওয়া শেষ হয়ে গেলেই আমরা বাসায় চলে যাব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সারাদিন তো আমাদের বেশ ভালোই লেগেছিল, যদিও প্রথমে আমাদের ভালো লাগেনি, এত লোকজন দেখে খুব একটা পছন্দ হয়নি, এখন বেশ ভালোই লাগছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক ও কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন, তাহলে হয়তো সামনে ভিডিও করার উৎসাহটা পাবো আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত।